আচ্ছা, যার যার যেটা কোশ্চিন থাকবে সেই শুধু মানে আনমিউট করবে, তারপরে কোশ্চিন করবে, ঠিক আছে? তো আমরা যেটা আজকে আলোচনা করব, এর আগের দিন শেষ করেছিলাম ফন্ট ফ্যামিলি থেকে। তো ফন্ট ফ্যামিলির এতটা অংশ স্ট্রাইক থ্রু পর্যন্ত দেখেছিলাম, মানে এই যে স্ট্রাইক থ্রু এতটা দেখেছিলাম, এই স্ট্রাইক থ্রু এগুলো আলোচনা করেছিলাম। তোমার ফন্ট ফেস, তারপরে সাইজ, হাইস্ট কতটা, কত সাইজের হয়ে থাকে সেগুলো বলেছিলাম, কারো মনে আছে? সবচেয়ে বেশি হাইস্ট ফন্ট সাইজ কত করা যেতে পারে? 1638 বলেছিলেন। হ্যাঁ ঠিক, তো 1638 সব থেকে হাইস্ট করা থাকে। আর কম্পিউটারে এমনি সেটিং ডিফল্ট হয়ে থাকে 72, কিন্তু আমরা করতে পারবো 1638 সাইজ। তো ফন্ট ফ্যামিলির মধ্যে আরেকটা অপশন আছে যেটার নাম হচ্ছে সাব স্ক্রিপ্ট। মনে করো এরকম করে কিছু লিখছি, H2SO4, এইচ লিখলাম, দুই লিখলাম, SO4। এবার দেখতে পাবা অনেক সময় যে দুইটা কি হচ্ছে, এইচ এর নিচে লেখা থাকে। তো যখন আমরা নিচে নিয়ে আসব, এই প্রসেসটাকে বলি সাবস্ক্রিপ্ট, নিচে আনার পদ্ধতিকে। কিভাবে আনতে হয়, শুধুমাত্র সেই দুইটাকে সিলেকশন করবো। আমি একটু জুম করে নিই, তাহলে দেখতে বেশি পাবা। একটু বড় করে দিয়েছি সাইজটা, দেখো পুরোটাকে একটু সাইজ বড় করে। আচ্ছা এই দেখো, দুইটাকে শুধুমাত্র কি করছি, মাউসটা নিয়ে গিয়ে বাম সাইড, মাউসের লেফট সাইডটা চেপে থেকে একবার এইভাবে টানছি। দেখো একটা কালারিং হাইলাইট হচ্ছে, তার মানে এটাকে বলা হয় সিলেকশন, মানে আমি দুইটাকে সিলেকশন করেছি। এই সিলেকশন করে নেওয়ার পরে, তারপরে এখানে জাস্ট উপরে দেখো লেখা আছে সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেবো। এই দেখো এক্স লেখা আছে, তার নিচে দুই আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্টে যখনই ক্লিক করবা, তখন দেখো লেখাটা নিচে চলে আসছে। এই দেখো আমি যদি আবার বন্ধ করি, তাহলে আবার ক্লিক করবো, বাদ হয়ে গেল, ক্লিক করবো আবার নিচে চলে আসবে। যদি আমি এখানে কি করব, চারটাকে করি, তো ফর দেখো সিলেকশন করলাম, তারপর সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে এটা নিচে চলে আসছে। আচ্ছা যেগুলো আমি লিখাচ্ছি এই নোটগুলো করে নিবা, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি উপরে, এবার পয়েন্ট পয়েন্ট করে লিখে নিবা খাতাতে সাবস্ক্রিপ্ট, এটা পয়েন্ট করে নাও, তাহলে মনে থাকবে সাবস্ক্রিপ্ট জিনিসটা কি জিনিস। আরেকটা লিখে নিই, H2O দিয়ে দিই, তাহলে বেশি ভালো হবে। দেখো একটু সাইজটা বড় রাখি। এই দেখো দুইটাকে সিলেকশন করলাম, দুইটাকে সিলেকশন করে জাস্ট সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেব, তাহলে কি হলো, দুইটা নিচে চলে আসলো। তো এটাকে বলছি আমরা সাবস্ক্রিপ্ট। এটা খাতায় লিখে নাও, এইভাবে পয়েন্ট করবা খাতায়, তারপরে জাস্ট এক্সাম্পল লিখে নাও, তাহলে মনে থাকবে। এবার আলোচনা করছি সুপার স্ক্রিপ্ট। যদি কারো বুঝতে অসুবিধা হয়, আনমিউট করবা, তারপরে কথা বলবা, ঠিক আছে? সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট কি জিনিস দেখো, প্রথমত আমি এটাকে একটু বোল্ড করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আন্ডারলাইনে ক্লিক করলাম, তাহলে আন্ডারলাইন হয়ে গেল। সুপার স্ক্রিপ্ট কাজটা হচ্ছে, মনে করো আমি এরকম লিখছি, ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি তে স্কোয়ার দিব, সমান দিচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যে দেখো স্কোয়ার কিন্তু আমি লিখলাম, বাট স্কোয়ার কিন্তু এখনও হয়নি, তাহলে আমাকে কি করতে হবে, দুইটাকে উপরে উঠাতে হবে। তো যখন আমরা দুইটাকে উপরে উঠাবো, তো এটাকে বলছি, উপরেরটাকে বলছি সুপার স্ক্রিপ্ট। তো উপরে উঠানোর জন্য আমাকে সিলেকশন করতে হবে দুইটাকে, সিলেকশন করার পরে এখানে জাস্ট সুপার স্ক্রিপ্টে ক্লিক করব। আবার দুইটাকে এখানে দেখো সিলেকশন করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, বি এর পাশে দুইটাকে সিলেকশন করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব। আচ্ছা এখানে তোমাদের কোনো কোশ্চিন আছে কারো? স্যার বলো। হ্যালো, বলো স্যার। বলছিলাম যে এই যে সূত্রগুলো লিখছেন, মানে এখানে ধরো ধরুন এ মাইনাস বা মানে
ভাগিতক বা গুণিতক চিহ্ন দিতে হবে, সেগুলো আমরা দেব কিভাবে? আমাদের তো বলে দিচ্ছি, ভাগ বলে দিচ্ছি, এগুলো তো পারবার যোগ বিয়োগ তো আছে কম্পিউটারে, আর গুণ ভাগ এগুলো কোথা থেকে দিতে হবে বলে দিচ্ছি আমি। হ্যাঁ এটা দেখিয়ে দিই আমি, এটা লিখছি এ স্কোয়ার, তারপরে মাইনাস হয় না প্লাস, ঠিক লিখলাম তো? মাইনাস না, আর এটা প্লাস, এবার মনে করো এখানে কি কিছু তোমাদের কোশ্চিন আছে জিজ্ঞেস করার? এরকম আর কি করা যেতে পারে? দেখো আমি বলি, যখন আমরা এই দুইটাকে সিলেকশন করলাম, হ্যাঁ ঠিক ধরেছো, তো সিলেকশন করলাম, তো একটা একটা করে করলাম, আমি চাইছি যে একবারে সিলেকশন করব, ঠিক বলছি তো? এটাই জিজ্ঞেস করছো তো, হ্যাঁ তাই না? হ্যাঁ, এবার কথাটা হচ্ছে আমার প্রবলেমটা যে একসাথে সিলেকশন করব কিভাবে। তো সিলেকশন দেখো আমি করছি, এটাকে সিলেকশন করলাম দুইটাকে, এবার যখন আমি এই দুইটাকে সিলেকশন করব, তো মাউসটাকে যখনই আমি এইভাবে ক্লিক করবো তো এটা উড়ে গেল। একসাথে সিলেকশন করার জন্য তোমাকে কিবোর্ড থেকে একটা বাটন আছে কন্ট্রোল, মানে CTRL, এই বাটনটা দেবে থাকতে হবে এক আঙুলে, তারপরে সিলেকশন করো, দেখো সিলেকশন হবে, কন্ট্রোল বাটনটা দেবে থাকতে হবে, খাতায় লিখে রাখতে পারো তোমরা নোটে, কন্ট্রোল বাটনটা দেবে থেকে আমরা যে কোনো জায়গার ছামছাম করে মানে সিলেকশন করতে পারি। এইভাবে সিলেকশন করলাম একটা, একটা সিলেকশন করে নেওয়ার পর তারপর কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল বাটনটা দেবে থাকলাম, দিয়ে তারপরে দুইটাকে সিলেকশন করছি আর এই দুইটাকে সিলেকশন করছি, মানে পার্ট পার্ট করে আমরা সিলেকশন করতে পারবো। এবার শুধুমাত্র সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দেব, তাহলে দেখো সুপার স্ক্রিপ্ট হয়ে গেল, বুঝা গেল? এটা খাতায় লিখে নাও, খাতায় লিখে রাখবা কন্ট্রোল দেবে থেকে সিলেকশনেরটা পার্টটা। এর শর্টকাট কিও আছে, যখন তোমরা এখানে ক্লিক করবা সুপার স্ক্রিপ্ট, যখন আমি করছি আমি বাদ দিয়ে দিই সুপার স্ক্রিপ্টটাকে, তাহলে ভালো আর একটু বুঝাই, শর্টকাটটাও দেখায়। এ দেখো আমি যখন বাদ দিচ্ছি এরকম থাকছে, যদি আমি মনে করি এটা শর্টকাটে কিবোর্ড থেকে আমি করব, মানে এখানে ক্লিক করব না, তাহলে কি করতে হবে তাই বলি। প্রথমত দেখো আমি যখন সিলেকশন করছি, সিলেকশন করে নেওয়ার পরে যখন আমি সুপার স্ক্রিপ্টে যাব, তো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো শর্টকাট কি দেখায়, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। এই দেখো যখন আমি এর উপরে যাচ্ছি মাউস নিয়ে, দেখো দেখাচ্ছে এখানে শর্টকাট কি দেখাচ্ছে, একটু ঝাপসা লাগছে জুম করছি, তাই কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস এইভাবে লেখা আছে। তার মানে কি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে শিফট দাবো, একটা আঙুলে কন্ট্রোল বাটনটা চেপে ধরবো আর একটা আঙুলে শিফট বাটন চেপে ধরবো, দিয়ে তোমাদের কিবোর্ডে দেখবা সমান আছে যেটা, ওই সমানের সাথে প্লাসও আছে, ওই সমানটা শুধুমাত্র দেবে দিবা, তাহলে দেখো উপরে উঠে গেল। কি করলাম আমি লিখে দিই এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, বলতে আমরা বুঝাই মানে দেবে থাকা, দেখ কি দাবলাম সমান, প্লাস প্লাস লিখলাম না সমান লিখলাম, তো কন্ট্রোল দেবে শিফট দেবে সমান, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। এটাকে একটু নিচে নামাই আমি, তাহলে ম্যাগনিফায়ারটা ডিস্টার্ব হচ্ছে, ঠিক এটা শর্টকাট কি। আর সাব স্ক্রিপ্টের শর্টকাট কি আছে, সাবস্ক্রিপ্টের শর্টকাটটাও লিখে নাও, শর্টকাট কি, এগুলো মুখস্থ করবা শর্টকাটগুলো, কন্ট্রোল প্লাস সমান, দেখো করে দেখাই একবার, আমি এটাকে বাদ দিই, এ দেখো সাবস্ক্রিপ্ট আমি বাদ দিয়ে দিলাম,
এবার দেখো করে দেখাচ্ছি, দুইটাকে সিলেক্ট সিলেক্ট করলাম, তারপরে আমি কন্ট্রোল চেপে ধরে চারকে সিলেক্ট করলাম। এবার সাবস্ক্রিপ্ট করব কিভাবে, মানে দুই আর চারটাকে নিচে নামাবো, নিচে নামানোর জন্য কন্ট্রোল দেবে থেকে জাস্ট আমি সমানটা দেবে দিব একবার কিবোর্ডে, তাহলে দেখো নিচে চলে আসলো। এটাকে বলছি সাবস্ক্রিপ্ট। নোটগুলো লিখে নিবা, বা যারা যারা নোট লিখছো না পরে পরবর্তীতে লিখতে পারবা, তার জন্য স্ক্রিনশট নিয়ে নাও, সবচেয়ে ভালো হবে মোবাইলে স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে আরামসে বাড়ি খাতাতে লিখবা ভালো করে। এগুলোকে প্র্যাকটিস করে সবাই কিন্তু গ্রুপে আপলোড দিবা, ঠিক আছে? এবার আমরা যেটা শিখবো তার পরের অপশনটা, নাম আছে চেঞ্জ কেস। সেটা কি জিনিস এবং কিভাবে কাজ করে সেটা আমরা জানি। দেখো প্রথমত চেঞ্জ কেস আমি পয়েন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে চেঞ্জ কেস, পয়েন্ট করলাম। কাজ কিভাবে করে আমি এখানে কিছু জিনিস লিখছি, দেখো মনে করো মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল, এইভাবে লিখলাম, এই যে লেখাটা লিখেছি চেঞ্জ কেসে, মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল। তো এই মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল লেখাটাকে আমি আর একবার লিখে নিচ্ছি, এখানে লিখলাম। এবার কাজটা কি হয় চেঞ্জ কেসের, দেখো মনে করো আমি ভুল করে এটা আমি লিখতে চাইছিলাম সবই ক্যাপিটাল লেটারে, বা আমি এখানে এরকম লিখেছি মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল, এইভাবে লিখেছি মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল, মনে করো ভুল করে আমি ক্যাপসুলক আমার বাটনটা দাবা ছিল, এবার ভুল করে আমি লিখে নিয়েছি, বা আমার এরকমও হতে পারে ভুলটা যেটা আমার ক্যাপসুলক বন্ধ ছিল, যে এইভাবে লিখে নিয়েছি মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল, এই ধরো এইভাবে আমি লিখে ফেলেছি। তো মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল লিখেছি, মনে করো সবই ক্যাপিটাল লিখেছি আর এখানে সব স্মল লেটার লিখে দিয়েছি, এটা আমার ভুলবশত লেখা হয়ে গেছে। এবার আমার ভুলটাকে ঠিক করব কিভাবে, মনে করো অনেক কিছু আমরা লিখে ফেলেছি, এবার আমি চাইছি যে লেখাটা প্রত্যেকটা লেটার যাতে ক্যাপিটাল লেটার হয়, এখানে প্রত্যেকটা লেটার আমার ক্যাপিটাল লেটার লিখতে চাইছি, তাহলে কি করব, তখন আমরা করব চেঞ্জ কেস। অথবা এখানে দেখো লেখা আছে মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল সব ক্যাপিটাল লেটারে, আমি চাইছি প্রত্যেকটা লেটার ক্যাপিটাল না হয়ে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল, যেমন মায়ের এম হবে ক্যাপিটাল, নেমের এন হবে ক্যাপিটাল, ইজের আই হবে ক্যাপিটাল, বিশ্বজিতের বি হবে ক্যাপিটাল, এরকম হবে। তো এরকম আমরা যদি কাজ করি বা এরকম প্রবলেম হয়ে যায় কম্পিউটার চালাতে গিয়ে, তাহলে একটা অপশন আছে যার নাম হচ্ছে চেঞ্জ কেস। কিভাবে কাজ করে দেখো, আমি প্রথমত এটাকেই দেখাই, সিলেকশন করলাম পুরোটাকে, এটা আছে পুরোটাই ক্যাপিটাল লেটার, তো এই পুরো ক্যাপিটাল লেটারকে বলা হয় আপার কেস। তো চেঞ্জ কেসে গেলে দেখতে পাবো লেখা আছে আপার কেস, এই আপার কেসটার জায়গায় আমি যদি করে দিই ক্যাপিটাল ইচ ওয়ার্ড, এখানে যদি ক্লিক করি দেখো প্রত্যেকটা লেটারের মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হয়েছে ক্যাপিটালাইজ, কিন্তু যদি আমার এখানে দেখো সম্পূর্ণ স্মল লেটারের লেখা আছে, যা লেখা আছে সবই স্মল লেটারের, তো প্রত্যেকটা লেটার কিন্তু স্মলে আছে। এবার আমি চাইছি যে ভুল করে আমি স্মল লেটার লিখে দিয়েছি সবই, আমার হতো কি যে এমটা হতো বড় হাতের, বাকি সব হতো স্মল লেটার, মানে শুরুতে হবে ক্যাপিটাল লেটার আর বাকি সব স্মল লেটার, এরকম আমি লিখতে চাইছি, তাহলে কি করব, সিলেকশন করব, সিলেকশন করার পরে চেঞ্জ কেস দিয়ে করব সেন্টেন্স কেস, এইভাবে। আবার মনে করো এটা আমি লিখেছি মাই নেম ইজ বিশ্বজিৎ মন্ডল, এখানে বড় হাতের আছে, এখানে বড় হাতের আছে, এখানে ক্যাপিটাল লেটার লেখা আছে, আমি চাইছি সবটাই স্মল লেটার হবে, মানে ভুল করে আমি এরকম লিখেছি, আমার লেখাটা উচিত ছিল সব স্মল লেটারের, তখন কি করব, সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পর চেঞ্জ কেসে যাব, তারপরে করব লোয়ার কেস। এই দেখো আমরা ভুল করে যদি কোনো এরকম কাজ করে ফেলি, টেনশনের কিছু নাই, অপশন আছে চেঞ্জ কেস, এখান থেকে আমরা করে নিতে পারবো।
আমাদের চাহিদা মতো কাজটা করতে পারবো। আমি যদি আর একটু বেশি টেস্ট লিখি তাহলে বেশি বোঝা যাবে। বেশি একটু লিখে দেখাচ্ছি, ধরো আমি কিছু লিখে দিই, এই ধরে নাও এতটা আমি লিখা লিখেছি, এতটা আমি টাইপ করলাম মনে কর। তো এই টাইপ করলাম এতটা, প্রত্যেকটা দেখো লিখাটা অনেকটা লিখেছি, তিনটা প্যারাগ্রাফ আছে, এই একটা প্যারাগ্রাফ, দুই নম্বর প্যারাগ্রাফ আর তিন নম্বর প্যারাগ্রাফ। আচ্ছা, তিন নম্বর প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফে আমি প্রত্যেকটা চাইছি যে এই পুরো লিখাটাই ক্যাপিটালাইজ হবে, বা প্রথম লেটার যে প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা লিখা ক্যাপিটাল লেটার হবে। তখন কি করবো, প্রত্যেকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্যাপিটালাইজ এখানে আপার কেস করে দিব, এই দেখো চেঞ্জ কেসে গেলাম, তারপরে আপার কেসে ক্লিক করে দেব, দেখো প্রত্যেকটা ক্যাপিটালাইজ হয়ে গেছে। আবার যদি আমি মনে করি না ভুল করে ক্যাপিটাল লেটার লিখে ফেলেছি, আমি সেন্টেন্স কেস করব, মানে ফুল স্টপের পর ফার্স্ট লেটার এগুলো হবে ক্যাপিটালাইজ, তাহলে এটাকে সেন্টেন্স কেস বলে, আবার ঠিকঠাক হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু চেঞ্জ কেস কাজ করতে পারবো। এদের মধ্যে থেকে মনে করো যে আমার এই জায়গাতে লেখা আছে বিল্ডিং ব্লকস, ডকুমেন্ট বিল্ডিং ব্লকস, এইটুকু লেখার কিছু আমি হয়তো গন্ডগোল বা বুঝতে পারছি না, বা কিছু হয়তো এটুকু হয়তো বানান টানান ভুল আছে এরকম মনে হচ্ছে আমার। তো আমরা অনেক সময় কি হয়, কাজ করতে গিয়ে এটাকে হাইলাইট করার দরকার পড়ে যায়, যে যদি আমি এটাকে হাইলাইট করে দেখাতে পারতাম, বা কাউকে রিপোর্ট দেখাচ্ছি যেখানে ডকুমেন্ট বিল্ডিং ব্লকস লেখা আছে, সেই লেখাটাকে আমি চাইছি তাকে দেখাতে যে দেখুন আমার ডকুমেন্ট বিল্ডিং ব্লকস লেখা আছে, এই জায়গাতে লেখা আছে এতটা লেখার মধ্যে। তো যদি আমরা সেটাকে হাইলাইট করে দেখাতে পারি তাহলে তার নজরটা বেশি তাড়াতাড়ি পড়বে। এক্ষেত্রে আমরা হাইলাইট করব কিভাবে, প্রথমত সেই লেখাটাকে সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পরে চেঞ্জ কেসের পরের অপশন আছে হাইলাইট কালার, এই হাইলাইট কালারে গিয়ে এই যে ইয়েলো কালার আছে, তারপরে এটা গ্রিন কালার আছে, যে কোনো কালার আমরা ইচ্ছা করলে দিতে পারি। দেখো হাইলাইট কালার পড়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা হাইলাইট কালারও করতে পারি, এইভাবে করতে পারি, তাহলে এখান থেকে এতটা হাইলাইট করব, ওখান থেকে এতটাকে হাইলাইট করতে পারি, এইভাবে। এটা হচ্ছে হাইলাইট কালার। তা আমরা যখন ডিজিটালি কাউকে হয়তো কিছু দেখাচ্ছি কম্পিউটারের মাধ্যমেই, তখন আমরা হাইলাইট করে দেখাতে পারি যে এই দেখো এই নোটের মধ্যে এখান থেকে এতটার মধ্যে আমার সেই যেটা দেখাচ্ছি সেই পয়েন্টটা লেখা আছে, তখন আমাদের দরকার পড়ে হাইলাইট কালার। আর নর্মালি যদি আমরা কোনো লেখাকে কালার করি, দেখা যাচ্ছে এই লেখাগুলো আমার ব্ল্যাক আছে প্রথম লাইনটা, আমি চাইছি এই প্রথম লাইনটা রেড করব, তখন সেক্ষেত্রে করব ফন্ট কালার, এখানে আছে ফন্ট কালার, এই দেখো। আর এখান থেকে এতটা যা কাজ করেছি আমি পুরোটাকে সিলেকশন করলাম, তার উপরে আছে এখানে লেখা আছে দেখো ক্লিয়ার ফরম্যাটিং, এখানে যদি ক্লিক করি তা দেখো ফন্ট কালারটা উড়ে যাচ্ছে। এখানে দেখো আমি সুপার স্ক্রিপ্ট করেছি, সাব স্ক্রিপ্ট করেছি, যে কাজগুলো আমরা ফন্ট ফ্যামিলির করি সেগুলো উড়ে যায়, কিন্তু হাইলাইট কালারটা উড়বে না। সাইজ বড় করো, ছোট করো, সুপার স্ক্রিপ্ট করো, এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে সবটাই আবার উড়ে গিয়ে আগের মতো নর্মাল অবস্থায় চলে আসবে। তো এতটা হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ, বুঝা গেল? ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি থেকে কারো কোশ্চিন থাকলে বলতে পারো। শেষে যেটা বললে ওটা আরেকবার বলুন না। এই এটা ক্লিয়ার ফরম্যাটিং, আচ্ছা এটা এটা এটা, আচ্ছা এই দেখো আমার এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এই এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা দেখো আমি একটু সাইজ বড় করে নিচ্ছি, বড় করেছি সাইজ, তারপরে মনে করো এখান থেকে এতটা লেখাকে আমি বোল্ড করে দিচ্ছি, করলাম। আর এখান থেকে এতটা লেখাকে মনে করো আন্ডারলাইন করে দিচ্ছি, এখান থেকে এতটা লেখাকে মনে করো কালার করে দিচ্ছি, এখান থেকে আলাদা কালার করে দিচ্ছি, এই দেখো কতটা কাজ করলাম। তো এতটা কাজ করেছি, এবার আমি যদি মনে করি যে আমার এই আগের অবস্থায় নিয়ে যাব, যা প্রথমে ছিল নর্মালি যেটা থাকে সেই অবস্থায় নিয়ে যাব, তাহলে কি করবো, প্রথমে সিলেকশন করব, দে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করে দেব, দেখো আগের অবস্থায় চলে এলো, মানে যা যা কাজ করেছিলাম একবারেই উড়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিংয়ের কাজ।
এবার আমাদের কাছে এতগুলো লিখ বলছো, কেউ কিছু বলছো? স্যার বলছি নোটটা একটু লিখিয়ে দিলে ভালো হতো স্যার। ক্লিয়ার ফরম্যাটিং? হ্যাঁ ফরম্যাটিং এর নোটটা। হ্যাঁ কার এটা মিউট আনমিউট হয়ে আছে? আচ্ছা তো ক্লিয়ার ফরম্যাটিং এর নোটটা যদি লিখো তো লিখো, আমি বলে দিচ্ছি মুখে। ক্লিয়ার ফরম্যাটিং এ লিখবা, আমরা টেক্সট লিখার ক্ষেত্রে টেক্সটের যে সমস্ত কাজ করি, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ করে থাকি, সেই লেখাগুলো সম্পূর্ণকে একসাথে ক্লিয়ার করাকে বা আগের অবস্থায় ফিরিয়ে আনাকে বলা হয় ক্লিয়ার ফরম্যাটিং। এইভাবে লিখো টেক্সট লেখার ক্ষেত্রে আমরা, হ্যাঁ টেক্সট লেখার ক্ষেত্রে আমরা যে সমস্ত কাজ করি, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাইজ, কালার করে থাকি, সেগুলোকে ক্লিয়ার করে আগের অবস্থায় ফিরিয়ে আনাকেই বলা হয় ক্লিয়ার ফরম্যাটিং। আচ্ছা এবার আমরা আরেকটু জিনিস দেখব, এর মধ্যে আর কি কি ফিচার্স আছে এই ফন্ট ফ্যামিলির মধ্যে। তো ফন্ট ফ্যামিলির মধ্যে আমাদের আরো কিছু ফিচার্স আছে, যে ফিচার্সগুলোর মধ্যে দেখো, মনে করো আমার এতটা লেখা আছে, এতটা লেখার মধ্যে আমি দেখো এখানে উপরে লেখা আছে সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, আর তারপরে লেখা আছে সুপার স্ক্রিপ্ট, আছে তো? এই সুপার স্ক্রিপ্টের এ প্লাস বি তার স্কোয়ার আছে, এই লাইনটাকে আমি কি করব হাইড করে রাখতে চাইছি, মানে লুকিয়ে রাখতে চাইছি যাতে কেউ এই ডকুমেন্টটা খুলে না দেখতে পায়, এভাবে উপর উঠাবে বা নিচে না হবে যাতে কোথাও না দেখতে পায় লেখাটা, মানে লেখাটাকে হাইড করব আমি, এই যে লেখা আছে এইটুকুকে হাইড করে দিতে চাইছি যাতে কেউ না দেখতে পায়। সেটা কিভাবে করব দেখো দেখাচ্ছি। প্রথমত আমি সিলেকশন করে নিচ্ছি, যে লেখাটাকে আমি হাইড করতে চাইছি সেই লেখাটাকে সিলেকশন করছি। সিলেকশন করার পরে যে হোম রিবন ট্যাবের মধ্যেই ফন্ট ফ্যামিলি, তো ফন্ট ফ্যামিলির প্রত্যেকটা অপশনেই কিন্তু আমরা আলোচনা করলাম, এর মধ্যে কোনো হাইড বলে কোনো অপশন নাই। তো কি করব, এখানে দেখো লেখা আছে ফন্ট, এই ফন্টের মধ্যে আরেকটু যদি দেখো এইদিকে ফন্ট লেখা আছে, আর ফন্টের সাইডে দেখো একটা তীর চিহ্ন আছে, এখানে পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে তোমাকে ক্লিক করতে হবে, এই পয়েন্টটাতে ক্লিক করে দাও, এই ফন্ট ফন্টের কোনাতে যে পয়েন্ট আছে সেখানে ক্লিক করো। ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে, এই যে ডায়ালগ বক্স চলে আসবে এখানে দেখতে পাচ্ছি আমরা ফন্ট, ফন্টের দেখো এখানে সাইজ আছে 26 করা, রেগুলার স্টাইল করা আছে, এবং এখানে দেখো সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট, যে ইফেক্টের মধ্যে সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট এটা দেখো অ্যাক্টিভ হয়ে আছে, এই দেখো। তা আমি কি করতে চাইছি, হাইড করতে চাইছি এটাকে, তা হাইড কিভাবে করছি দেখো, এখানে দেখো লেখা আছে হিডেন, এটা চেক বক্স আছে, সেই হিডেনের মধ্যে ক্লিক করে দিবা, ক্লিক করে ওকে করে দাও, এই দেখো হিডেনের মধ্যে ক্লিক করলাম, দে ওকে করে দিলাম, দেখো আর নাই, এখানে কিন্তু আর আমার লেখাটা নাই, যে প্লাস ছিল এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওই লাইনটা দেখো আর লেখা নাই, কেউ দেখতেও পাবে না, কেউ ভাবতেও পারবে না যে এর মধ্যে আরো কিছু লেখা আছে। এবার আমি স্যার বলছি যে অপশনটা, হ্যাঁ বলো, বলছি মানে যতটুকু সিলেক্ট করবেন ওই মানে ততটুকু দেখাবেন নাকি? হ্যাঁ যতটুকু সিলেক্ট করলাম ততটুকুই হাইড হবে, বাকি সব কিছু থাকবে, মানে যে লেখাটুকু সিলেকশন করলাম সেইটুকুই হাইড হলো।
আর বাকি সমস্ত আছে দেখো, সবকিছুই লেখা আছে, শুধু একটা লাইন হাইড করেছি। আবার আনবো কিভাবে, সেম ভাবে যাও, দিয়ে দেখো এখানে দেখো কিছুই নাই দেখাচ্ছে, দেখো হাইড এরকম করে করো, আনহাইড করো, কিছু আসবে না। তা আনবা কিভাবে, এখানে দেখো একটা অপশন আছে এই প্যারাগ্রাফের মধ্যে, এই যে অপশনটা, এটাতে শো হিডেন, শো হাইড, এখানে ক্লিক করবা তাহলে দেখতে পাবা। এই দেখো এটা হাইড করা আছে, এটাতে ক্লিক করার পরে সিলেকশন করবা, তারপরে ফন্টে গিয়ে এই হিডেনটাকে বাদ দিবা, দিয়ে ওকে করো। এবার এটা বাদ দিয়ে দাও, তাহলে চলে আসবে। মানে বেশ একটু মনে রাখার জন্য নোটটা লিখবা, তো লিখো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ নোটটা বলে দিচ্ছি আমি কিভাবে করছি, এটা ক্লিকও পয়েন্টটা লিখি আমি, তাহলে টেক্সট হিডেন, তাই তো? নোটটা লিখছি হাউ টু হাইড ইওর টেক্সট, হাউ টু হাইড ইওর টেক্সট, নোট লিখলাম। হাউ টু হাইড ইওর টেক্সট কিভাবে করলাম, প্রথমত আমি যাচ্ছি সিলেক্ট করলাম, সিলেক্ট ইওর টেক্সট, সিলেক্ট ইওর টেক্সট মানে যে লেখাটাকে তুমি সিলেকশন করতে হাইড করতে চাইছো সেই লেখাটাকে সিলেকশন করতে হবে। তারপরে কি করব, তীর চিহ্ন দিলাম একটা, এর পরবর্তী কি করব, এর পরবর্তীতে আসবে হোম রিবন ট্যাব। হোম রিবন ট্যাব, হোম রিবন ট্যাবে যাওয়ার পরে তো হোম রিবন ট্যাবে তো আছেই, হোম রিবন ট্যাবের মধ্যে এই যে এটা আছে দেখো ফন্ট, তো এই ফন্টের এই জায়গাতে ক্লিক করবা, এটাকে সংক্ষেপে বলা হয় কন্ট্রোল দেবে, ডি প্রেস করলেও চলে আসবে, একবার সরাসরি সিলেকশন করবা তারপর কন্ট্রোল দেবে ডি প্রেস করে দেবা, একবারে হয়ে যাবে। আর যদি এখানে ক্লিক করো তো ফন্ট অপশনে ক্লিক, লিখো ফন্ট অপশন, এই যে পয়েন্টটা যেটা আছে সেটাকে অপশন বলে, এটার শর্টকাটও আমি বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস ডি শর্টকাট। তো ফন্ট অপশন একটু সাইজটা বড় করি, তোমাদের বুঝতে সুবিধা হবে লেখা, এই দেখো ফন্ট অপশনে ক্লিক করবা, ক্লিক করার পরে একটা চেক বক্স ইউজ করবা হিডেন, হিডেনে ক্লিক করতে হবে, চেক করবা, বা তোমরা চেক না লিখে এখানে যদি গোল একটা চারকোনা ঘর করে দাও, এইভাবে এখানে চারকোনা একটা ঘর করে সেখানে টিক চিহ্ন দিয়ে দাও, তো সবচেয়ে ভালো হবে। এইভাবে একটা চারকোনা ঘর করে নাও বক্স, সেই বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে দাও, রাইট চিহ্ন দিয়ে দাও, তাহলে ভালো হবে। আমার রাইট চিহ্ন দেওয়া হবে কিনা দেখে নিই, আছে কি এখানে রাইট চিহ্ন, নাই সিম্বল দিয়ে নিতে হবে, এমনি দিয়ে দিই আমি, এই ধরো এইভাবে নোটটা করবা। একটা বক্স এঁকে দিলাম, তারপর রাইট চিহ্ন দিয়ে দিলাম, এবার কি করব, তারপরে ওকে করে দেব, তাহলে হয়ে যাবে। এবার আনহাইড করব কিভাবে সেটার জন্য নোটটা লিখো, হাউ টু আনহাইড ইওর টেক্সট, আনহাইড ইওর টেক্সট, এটা কিভাবে করব, প্রথমত আমরা ক্লিক করব এটা অপশন যেটার নাম আছে শো হাইড, শো হাইড অপশনে ক্লিক। তো প্রথমত হোম রিবন ট্যাব থাকতে হবে,
তারপরে সো অবলিক হাইট অপশনের নাম সো অবলিক হাইট অপশনে ক্লিক করবা। ক্লিক করলে দেখতে পাবা তোমার যেটা হাইট করা ছিল। দেখতে পাওয়ার পরে সিলেক্ট ইয়োর টেক্সট, তারপরে সিলেক্ট ইয়োর টেক্সটে যাওয়ার পর এখান থেকে এতটা, এখানে আমি বক্সটা এঁকে দিই। টিক চিহ্ন ছিল সেখানে আনচেক করে দিতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো লিখা হলে বলবা। হ্যাঁ হয়েছে, হয়েছে সবার। ভাই স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তো দেখো হাইড আনহাইড আরেকবার আমি করে দেখাই তোমাদেরকে জিনিসটা কি হচ্ছে। দেখো মনে করো এখানকার মধ্যেই আমি হাউ টু আনহাইড ইয়োর টেক্সট এই লেখাটাকেই করছি, ঠিক আছে? তো সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে এই ফন্ট ফ্যামিলির যে ফন্টের অপশন, এই ফন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে হিডেন অপশনে ক্লিক করে দেব, তারপরে ওকে করে দেব। দেখো আর নাই, এখন নাই, এখন শুধু লেখা আছে হাউ টু হাইড ইয়োর টেক্সট, যে এটা এতটা পুরো অ্যান্সার যেটা সবাই দেখবে যে বলবে ভুল লেখা আছে, এটা আলাদা জিনিস লেখা আছে। তাহলে আনবো কীভাবে আবার? তো আনহাইড করার জন্য প্রথমত আমি দেখো এখানে কিছুই দেখতেই পাই না যে সিলেকশন করব কীভাবে। তো দেখার জন্য এই শো হাইড বা আনহাইড এই যে দেখতে পাচ্ছে এখানে অপশানটা, অপশানটা একটু জুম করে দেখায়, এই দেখো অপশানটা, এই প্যারাগ্রাফ সেকশনের মধ্যে এই অপশানটা খুব কাজের অপশান, এটা শো হাইড অপশানটার নাম। এই শো হাইড অপশানে ক্লিক করব, শো হাইড অপশান এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করলে দেখো আমরা দেখতে পাচ্ছি আমার লেখাটা যেটা হাইড করা ছিল। তো যখন লেখাটা দেখতে পাচ্ছি যদি একটু ভালো করে দেখো তাহলে লেখাটা দেখো হাইড করা ছিল, এই জন্য এই লেখাটার নিচে দেখো আন্ডারলাইন পড়েছে, ডট 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 করে একটা আন্ডারলাইন পড়ে গেছে, মানে এটা হাইড করা ছিল। এখানে দেখো একটা করে ফুল স্টপ দেওয়া আছে, তার মানে কি একটা ফুল স্টপ দেওয়া আছে, তার মানে একবার স্পেস মারা আছে। এখানে দেখো দুটো ফুল স্টপ দেওয়া আছে, তার মানে এখানে দুবার আমি স্পেস মেরেছি, ঠিক আছে? তো এইটুকু অংশকে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পরে তারপরে কি করব, ফন্ট অপশনে যাব, দিয়ে হিডেনটাকে বাদ দিয়ে দেব, দিয়ে ওকে করব, তাহলে পার্মানেন্ট হয়ে গেল। দিয়ে এবার এটাকে কি করব, হাইটটাকে বাদ দিয়ে দেব। এই হাইটের মজার কাজ হচ্ছে দেখো কি জিনিস, আমি এখানে লিখছি, দেখো কীভাবে লিখছি, ট্যাব মারলাম একবার, দিয়ে লিখছি কম্পিউটার, আবার এন্টার প্রেস করলাম, এবার লিখছি এখানে দিলাম আমি স্পেস দিলাম দুবার, দিয়ে লিখছি ট্রেনিং, আবার আমি এন্টার মারলাম, দিয়ে দুবার ট্যাব মারছি, দিয়ে দুবার স্পেস মারছি, এবার লিখছি ধরো ক্লাস লিখলাম। এই শো হাইড এই যে অপশানটা, এটাতে ক্লিক করলে দেখো কি বোঝাচ্ছে, দেখো সংকেতগুলো দেখো কি কি কাজ হলো। দেখো একটা দেখো তীর চিহ্ন দেখাচ্ছে, এই একটা তীর চিহ্নর সংকেত হচ্ছে ট্যাব, মানে এখানে আমার ট্যাব মারা আছে। এখানে দুটো ফুল স্টপ, মানে আমি এখানে দুবার ফুল স্টপ মেরেছি, মানে দুবার স্পেস দিয়েছি, আর এখানে দুবার দেখো তীর চিহ্ন দেখাচ্ছে, তার মানে দুবার আমি ট্যাব মেরেছি, তারপর দুটো ফুল স্টপ দেখাচ্ছে, তার মানে দুটো স্পেস মেরেছি। তাহলে এই শো হাইড আর আনহাইড এই অপশানটা খুব কাজের জিনিস, এই যে শো হাইড। এই অপশানটার আবার শর্টকাট কি আছে, শর্টকাট কি হচ্ছে তোমার কন্ট্রোল দেবে থেকে, কন্ট্রোল দেবে থেকে
একটা স্টার চিহ্ন আছে তোমাদের কিবোর্ডে, সেটা দাবতে হবে। এখানে দেখো, এখানে দেখতে পাবা শর্টকাট, কন্ট্রোল প্লাস স্টার, তো সেটা হচ্ছে শর্টকাট। কন্ট্রোল দেবে স্টার্ট, তাহলে চলে আসবে। এই যে দেখো, কন্ট্রোল দেবে স্টার্ট, তাহলে কি হচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার স্টার্ট তোমাদের দেখবা, তোমাদের কিবোর্ডের মধ্যে 8 যেটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8, 8 এর মধ্যে আসে স্টার। তো স্টার আছে দেখবা 8 এর উপরে, তার মানে আমাকে যদি স্টারটা দাপতে হয় তাহলে কি করতে হবে, আমাকে তার জন্য কন্ট্রোল দেবে থেকে শিফট দাপতে হবে, তারপরে 8 দাপতে হবে। কন্ট্রোল দেবে, শিফট দেবে, 8 দাপলে স্টারটা অ্যাক্টিভ হবে, তাহলে আমরা কিবোর্ড থেকেও করতে পারি। তাহলে এই অপশনটা আমরা কাজ শিখলাম, হাইট আর শো, এই অপশনটা শো বা হাইট, মানে খুব একটা ভালো একটা ট্রিক্স, যে লেখাকে আমরা হাইড করতে পারছি আবার আনহাইডও করে রাখতে পারছি। এতটা বোঝা গেছে সবার? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা নেক্সট লেভেলে আসছি, যেটা শিখাবো সিম্বল। এই সিম্বল খুব কাজের জিনিস, সিম্বল শিখাই। দেখো একটু আমি পয়েন্ট করছি, একটু সাইজটাও বড় করে দিচ্ছি, এবার দেখাই সিম্বল জিনিসটা কি। আন্ডারলাইনও করে দিলাম। দেখো আমি লিখলাম এখানে, মনে করো 10, আমি হয়তো কোশ্চিন টাইপ করছি, সরল লিখছি, 10 লিখলাম, তারপরে আমি দিব ভাগ চিহ্ন। তো 10 ভাগ চিহ্ন কিভাবে দিব, তো 10 লিখলাম, 10 এর পরে ভাগ চিহ্ন যদি দিতে চাই, আমাদের কিবোর্ডে দেখবা ভাগ চিহ্ন নাই। তো এই কিবোর্ড থেকে আমরা যদি ভাগ চিহ্ন দিতে চাই, তাহলে এটা আছে অবলিক, তো এই ভাগ চিহ্ন বাচ্চাদের স্কুলে চলবে না। যেমন আমরা ভাগ চিহ্ন দিই এভাবে, একটা ড্যাশ দিই, উপরে একটা ফুল স্টপ, নিচে একটা ফুল স্টপ, এরকম ভাগ চিহ্ন। তো এরকম ভাগ চিহ্নকে আমরা বলি সিম্বল। কোথায় পাবো? তো সিম্বল আনার জন্য আমাকে প্রথমত যেতে হবে ইনসার্ট রিবন ট্যাবে। নোটও লিখে দিচ্ছি, ইনসার্ট রিবন ট্যাব, তারপরে অপশন পাবো সিম্বল। সিম্বলে ক্লিক করার পরে ক্লিক করব মোর সিম্বল, তিনটা ফুল স্টপ থাকবে, মোর সিম্বল, তারপরে কি করব, চুজ করব, চুজ এনি সিম্বল, মানে যেটা খুশি আমি ইচ্ছা মতো চুজ করব, যেটা আমার দরকার আছে। তারপরে ইনসার্ট অপশন থাকবে, সেখানে ইনসার্টে ক্লিক করে দেব, দিয়ে অ্যান্ড ক্লোজ করে দেব, যে বক্সটা আসবে এটা হচ্ছে নোটস সিম্বলের। এটা লিখে নিবার নোটসটা। এবার আমি এখানে কাজটা দেখাই, লিখলাম 10, 10 লেখার পরে আমি ভাগ চিহ্ন দিচ্ছি, তো ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করছি। ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করে একবারে শেষের দিকে চলে যাব, দেখো লেখা আছে সিম্বল, এই যে সিম্বল, এই সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করে একবার নিচে লেখা আছে মোর সিম্বল, এখানে ক্লিক করবা, দেখো মোর সিম্বল ওপেন হয়ে গেছে, অনেক বড়। এখানে ডবল ক্লিক করলে বড় হবে, আবার ডবল ক্লিক করলে ছোট হবে, এই যে টাইটেল বারটাই। আর এটাকে সাইডে সরিয়ে নিয়ে যেতে পারবা ধরে। এবার মোর সিম্বলে গিয়ে এখানে বিভিন্ন সিম্বল আছে, তার মধ্যে থেকে দেখো লেখা আছে ফন্ট, এই ফন্টের মধ্যে থেকে নর্মাল যেটা ফন্ট আছে, নর্মাল ফন্ট টেক্সট, এই নর্মালের মধ্যে আমরা ভাগ চিহ্ন পেয়ে যাব। একটু যদি বড় করি, তো বড় করে দেখো, এই দেখো ভাগ চিহ্ন আছে, এখানে বিভিন্ন রকম সিম্বল আছে, তোমরা ঘেঁটে দেখবা অনেক রকম জিনিস পাবা, সিম্বল কত সিম্বল আছে দেখো, যা লিখতে চাও, যা কিছু চাও, সব কিছু পাবা এখানে। এই যে এরকম পাবো, টিক চিহ্ন পাবো, ডিগ্রি চিহ্ন পাবো, এই যে এটা ডিগ্রি চিহ্ন, যদি আমি এটাকে ইনসার্ট করি, এই দেখো এরকম চিহ্ন আসছে, এটা সুপার স্ক্রিপ্ট করে দিলে ডিগ্রি হয়ে যাবে। তো আমি চাইছি ভাগ চিহ্ন, তো এই ভাগ চিহ্নতে ক্লিক করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করে দিচ্ছি, দেখো ভাগ চিহ্ন হয়ে গেল।
এবার এটাকে ক্লোজ করে দিলাম। এবার ভাগ চিহ্নটাকে ক্লোজ করে দিলাম, তারপরে এখানে আমি দেখা গেল লিখলাম দুই, জিজ্ঞাসা চিহ্ন দিলাম এইভাবে, মানে এটা হয়ে গেল কোশ্চিন। বোঝা গেল সিম্বল? সিম্বল বুঝতে পেরেছো? আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর এর শর্টকাট কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লিখলাম, মনে করো আমি 10 লিখছি, যে গুণ চিহ্ন দিব মনে করো, তো গুণ চিহ্ন তো আমরা কিবোর্ড থেকে এক্স দেবে দিলে হয়ে যায়, তো বাট এক্সটা দেখবা গুণের মতো ঠিকঠাক লাগে না। তখন আমরা কোথায় যাব, ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেখবা সব শেষে আছে সিম্বল, এই সিম্বলে ক্লিক করো। সিম্বলে ক্লিক করার পরে মোর সিম্বল, এখানে এখানে দেখো অনেকগুলো সিম্বল। এবার এখান থেকে বেছে তোমাকে দেখতে হবে তোমার যে সিম্বলটা আমি চাইছি সেই সিম্বলটা কোথায় আছে। এই লিস্টের মধ্যেও যদি না পাও তাহলে এখান থেকে ফন্ট চেঞ্জ করবা, এই যে এখানে অন্যান্য ফন্ট করে দেখবা, যে বিভিন্ন ফন্ট করে, এটা বর্ডার সিম্বল আছে, যে এরকম বর্ডার আছে দেখবা, তোমাদের কম্পিউটারে বিভিন্ন ফন্ট আছে, এটা হিন্দিতে লেখা আছে, যে বিভিন্ন রকম সিম্বল আছে। তো এখানকার মধ্যে থেকে তোমাকে খুঁজে নিতে হবে। তো গুণ চিহ্ন আমি চাইছি, তো গুণ চিহ্ন দেখি কোথায় আছে, এই যে গুণ চিহ্ন আছে এখানে, এই যে এখানেও গুণ চিহ্ন আছে। তো একটা নিই, ইনসাইডে ক্লিক করলাম, এদেখো গুণ চিহ্ন চলে আসলো, তারপর ক্লোজ করে দিলাম। এবার আমি এখানে লিখলাম হয়তো 3 লিখলাম, সমান দিলাম জিজ্ঞাসা চিহ্ন, তাহলে হয়ে গেল কোশ্চিন। এবার মনে করো আমি এটাকে শর্টকাট পদ্ধতিতে নিয়ে আসছি, মানে আমি অঙ্কের কোশ্চিন ছাপাচ্ছি, টাইপ করছি, তো অঙ্কের কোশ্চিন টাইপ করার সময় আমি লিখতে চাইছি এরকম, যে গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন আমার বেশি দরকার পড়বে। যোগ বিয়োগ তো আমরা কিবোর্ড থেকেই দিতে পারবো, তো গুণ চিহ্ন আর ভাগ চিহ্নটা আমি করতে চাইছি সিম্বল থেকে। তো কি করছি দেখো, প্রথমত আমি যাচ্ছি সিম্বলে, সিম্বলে গিয়ে মোর সিম্বলে ক্লিক করবা। মোর সিম্বলে ক্লিক করার পরে মনে করো আমি এই ভাগ চিহ্ন আছে সেই ভাগ চিহ্নটাকে শর্টকাট বানাতে চাইছি। তো শর্টকাট বানানোর জন্য এখানে দেখো লেখা আছে শর্টকাট কি, তো শর্টকাট কি এর পাশে দেখো লেখা আছে অল্ট প্লাস 0247, মানে একটা কোড লেখা আছে। তো অল্টার দেবে থেকে 0247 প্রেস করলে চলে আসবে, তবে এই কোডটা অনেক বড়, যেটা ডিফিকাল্ট, মনে রাখা সম্ভব নয়। তো কিভাবে করব, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো শর্টকাটটা বানাবো কিভাবে দেখো। প্রথমত আমি এই যে ভাগ চিহ্ন এটাকে নিব, তো এটাতে ক্লিক করলাম, তারপর শর্টকাট কিয়ে ক্লিক করে দেব। শর্টকাট কিয়ে যখন ক্লিক করলাম একটা ডায়ালগ বক্স আসলো, এই বক্সের মধ্যে দেখো লেখা আছে প্রেস নিউ শর্টকাট কি, মানে আমি নতুন শর্টকাট কি কি দাবতে চাইছি। তো মনে করো আমি শর্টকাট কি দাবতে চাইছি অল্টার দেবে থেকে এল ভাগ চিহ্ন। তো ভাগ চিহ্ন মনে করো তোমার ইচ্ছা মতো যে কোনো দাবতে পারো, তা আমি দাবছি অল্টার দেবে এল। এবার কি করব, অ্যাসাইন করে দেব, যে ক্লোজ করে দেব। তো এটা হয়ে গেল কাজ। গুণ চাইছি, তো গুণটাকে চাইছি অল্টার দেবে জি মনে করো। কীভাবে করছি দেখো, সেট শর্টকাটে ক্লিক করলাম, অল্টার দেবে থেকে জি প্রেস করে দাও, মানে গুণ চাইছি। এবার ক্লোজ করে দিলাম, আর কি চাইবো, যেটা এখানে চাইবো সেটাই নিতে পারবো এখানে। তো এটা ক্লোজ করি, এবার দেখি কাজটা হচ্ছে কিনা। মনে করো আমি এখানে লিখছি, হ্যাঁ বলো, বলছি ওখানে জিটা না দিয়ে অন্য কোনো, যে কোনো এ থেকে জেড যে কোনো অক্ষর দাবতে পারো, সে অল্টার দেবে দাবতে পারো, কন্ট্রোল দেবে দাবতে পারো, শিফট দেবে দাবতে, যেটা খুশি তুমি শর্টকাট নিজের ইচ্ছে মতো বানাতে পারবা। এবার দেখো আমি লিখলাম এখানে 50, এবার 50 লিখলাম, আমি চাইছি এখন ভাগ চিহ্ন দিতে। তো ভাগ চিহ্ন কিভাবে দিব, অল্টার দেবে এল দিয়েছি আমি, তো অল্টার দেবে এল দেবে দিব, এ দেখো ভাগ চিহ্ন চলে আসলো, দিয়ে লিখলাম আমি 4। এবার গুণ চিহ্ন দিব, তো গুণ চিহ্ন কি করেছি অল্টার দেবে জি দেবেছি, তো অল্টার দেবে জি দেবে দিব, গুণ চিহ্ন চলে আসবে, দেখো অল্টার দেবে জি, জি দেবেছিলাম, তো কাজ হচ্ছে না যে। আচ্ছা দেখি আরেকবার, জিটা কাজ করছে না, দেখো গুণ চিহ্ন শর্টকাট কি, ওইটা হয়নি, তো অল্টার দেবে জি,
আপনি স্যার ওটা দাবার নেই, অ্যাসাইনে দাবার নেই। হ্যাঁ অ্যাসাইন করিনি তাহলে, যে এই দেখো অ্যাসাইন করলাম, এবার ক্লোজ করে দিচ্ছি, এবার দেখো হয়ে যাবে, অল্টার দেবে জি, এই যে হয়ে যাচ্ছে। তো তোমার ইচ্ছে মতো কিন্তু শর্টকাট কি বানিয়ে নিতে পারো, অনেক দেখবা। একটা কথা, হ্যাঁ বলো। বলছি স্যার সিটিআরএল প্লাস পি মানে তো প্রিন্ট হয় নাকি? হ্যাঁ কন্ট্রোল দেবে পি। এবার তুমি যদি মনে করো অন্য করবো, আমি ওইটা যদি ওখানে দিই সেক্ষেত্রে স্যার প্রিন্টের অপশন তো চলে আসতে পারে নাকি? হ্যাঁ প্রিন্টের অপশন চলে আসবে, তুমি এখানে দেখবা। মনে করো আমি এই চিহ্নটাকে দিচ্ছি, এটাকে কি বলে জানি না, মাইক্রো ফ্যারাড বলা হয় মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ মাইক্রো ফ্যারাডই বলা হয়। হ্যাঁ তো এখানে মনে করো আমি এটাকে শর্টকাট কি বানাচ্ছি, এটা কন্ট্রোল দেবে পি দিচ্ছি, দিয়ে এবার যখন আমি অ্যাসাইন করছি দেখো পি নিয়ে নিল। এবার কি হবে এক্ষেত্রে, কি হবে যখন আমি প্রিন্ট আউট করব তখন কিন্তু আমার প্রবলেম দিবে দুটোর মধ্যে কম্পিউটার। এই জন্য যেগুলো আমাদের কাজে লাগে দেখবা বেশিরভাগই আমরা কাজ করি যেগুলো কন্ট্রোল দেবে কাজ করি, যেমন বোল্ট করবা কন্ট্রোল দেবে বি, যেমন ডিলিট করবা বা ইয়ে সেভ করবা কন্ট্রোল দেবে এস। তো এই জন্য কন্ট্রোল দেবে না দেওয়াটাই ভালো, ঠিক আছে? আমরা অন্য কিছু দিব, অল্টার দেবে দিব বা কন্ট্রোল দেবে শিফট দেবে দাও, কন্ট্রোল দেবে শিফট দেবে পি দাও। দেখো কন্ট্রোল দাবলাম শিফট দাবলাম তারপরে পি দাবলাম, এটা দিতে পারি আমরা। এবার ক্লোজ করে দিচ্ছি, এই দেখো কন্ট্রোল দেবে শিফট দেবে পি, তাহলে তো প্রিন্ট হবে হবে না, এই যে চলে এলো আমাদের মাইক্রোফেরাক। তো আমরা আমাদের ইচ্ছে মতো একটু দেখে, যেহেতু টেকনিক্যাল জিনিস দেখে শুনে করতে হবে। তো আমি এটাকে ডিলিট করে দিই, রিমুভ, এইভাবে বাদ দিতে হবে। তো এর মধ্যে দেখবা আমাদের অনেক সময় দরকার হয় কি, এইভাবে দেখবা ডট ডট থাকে, আমরা ডট ডট দিয়ে থাকি, আর এর মধ্যে দেখবা একটা কাঁচি চিহ্ন থাকে, অনেক সময় ডিজাইনে আমাদের দরকার পড়ে কাঁচি চিহ্ন, এখানে দিয়ে দিব, এখানে একটা কাঁচি চিহ্ন দিব, যাতে আমরা ইউজারকে বা যে কাস্টমারকে দিচ্ছি সে কাটিং করবে, এটার একটা সংকেত দিচ্ছি, কাঁচি দিয়ে এটা কেটে নিবে। তো এই কাঁচি চিহ্ন সিম্বলের মধ্যেই পাবা, সিম্বলের মধ্যে যাবা মোর সিম্বল, এখানকার মধ্যে থেকে চলে আসবা শেষের দিকে যাবা, শেষের দিকে একটা সিম্বল আছে উইং ডিংস ওয়েব ডিং, এই সিম্বলগুলোর মধ্যে দেখো অনেকগুলো সিম্বল আছে, এখানে দেখো উইং ডিংস আছে, এই যে কাঁচি চিহ্ন আছে, এই কাঁচি চিহ্নগুলো আমরা ইউজ করলে করতে পারি। কাঁচি চিহ্ন আছে তোমার, এই যে পেন্সিলের চিহ্ন আছে, হাত চিহ্ন আছে, অনেকগুলো আছে, এগুলো ইউজ করতে পারো। কত আছে দেখো, এই দেখো কত আছে, অনেকগুলো আছে, এগুলো ইউজ করতে পারি। বা উইংডিংসে দেখো আমরা মোবাইল নম্বর না লিখে মোবাইলের চিহ্ন দিয়ে দিতে পারি, এইভাবে এই যে চিহ্ন মোবাইলের সিম্বল দিতে পারি, বা হাত চিহ্ন, এই যে চশমা চিহ্ন, কাঁচি চিহ্ন, বই চিহ্ন, কত আছে, এগুলো তোমাকে প্র্যাকটিস করে করে দেখতে হবে। তা আমি তোমাদের গ্রুপে একটা সিম্বলের প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দিব, সিম্বল প্র্যাকটিস করার জন্য, ওই সিম্বলগুলো তোমরা খুঁজে খুঁজে প্র্যাকটিস করবা। আর গ্রুপের মধ্যে তোমরা এটা দিবা আজকে বা কালকে যেদিন হোক, প্র্যাকটিস করে গ্রুপে দিবা সুপার স্ক্রিপ্ট, সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, চেঞ্জ কেস, এগুলো প্র্যাকটিস করে গ্রুপে সেন্ড করবা। তারপরে কম্পিউটারে প্র্যাকটিস করবো না? হ্যাঁ কম্পিউটারে প্র্যাকটিস করবা, দিয়ে গ্রুপে সেন্ড করবা ছবি তুলে, আর এই সিম্বল ব্যবহার করে। সিম্বলের তো আমি যেটা অ্যাসাইন দিব তোমাদেরকে করতে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা সিম্বলের করবা, আজকে আমি দিয়ে দিব। তো আজকে আমি ক্লাসটা শেষ করব, কারণ আমার তো আবার ব্যাচ ঢুকে যাবে, এখনই ব্যাচ আছে সাড়ে তিনটা থেকে, তাদের জন্য আবার রেডি হতে হবে আমাকে। তো আবার পরশু দিন ক্লাস করাবো, ঠিক আছে? যতটা হলো তারপর থেকে ক্লাস করাবো পরশু দিন, পরশু দিন পড়ছে কি বার পড়ছে, সোমবার ক্লাস হবে, পরশু দিন না সরি সোমবার ক্লাস আছে, ঠিক আছে? তো সোমবার নেক্সট ক্লাস আমরা শিখবো, এই যতটা হলো তার মিডিলে তোমরা এটা প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস সেটটা আমি দিয়ে দিব তোমাদেরকে।